বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আঙ্গারগাঁও ইউনাইটেড উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি নাজমুন নাহার, সহকারী শিক্ষক আঙ্গারগাঁও ইউনাইটেড উচ্চ বিদ্যালয় আঙ্গারগাঁও বালকা ময়মনসিংহ। পাঠ পরিস্থিতি নবম দশম শ্রেণী, পরিণতি নাগরিকতা, অধ্যায় তৃতীয়, পাঠের বিষয় আইন। শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা আইনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, আইনের প্রকার ভেদ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, আইনের উৎস ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আইন সম্পর্কে জানব। প্রথমে আমরা জানি আইন কি। আইন আইন বলতে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুনকে বোঝায়, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। এখন আমরা জানব আইনের বৈশিষ্ট্য সম্পর্কে। আইনে কতগুলি মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হবে। বিধিবদ্ধ নিয়মাবলী, আইন কতগুলি প্রথা, রীতিনীতি এবং নিয়মকানুনের সমষ্টি, বাহ্যিক আচরণের সাথে যুক্ত। আইন মানুষের বাহ্যিক আচরণ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে, যেমন আইন বিরোধী কোনো কাজে যেন শাস্তি পেতে হয়, শাস্তি পেয়ে মানুষ অপরাধ থেকে বিরত থাকে। রাষ্ট্রীয় অনুমোদন স্বীকৃতি, সমাজে যেসব নিয়ম রাষ্ট্র অনুমোদন করে সেগুলো আইনে পরিণত হয়, অন্য কথায় আইনের স্থানীয় রাষ্ট্রীয় কর্তৃত্ব থাকে। রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি ব্যতিরেকে কোনো বিধিবিধান আইনে পরিণত হয়। ব্যক্তি স্বাধীনতা রক্ষক, আইন ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে, এজন্য আইনকে ব্যক্তি স্বাধীনতার ভিত্তি বলা হয়। সর্বজনীন, আইন সর্বজনীন, সমাজের সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান। জাতি, ধর্ম, বর্ণ, পুত্র, নারী পুরুষ, ধনী দরিদ্র, সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব আইন সাধারণত আইনকে তিন ভাগে ভাগ করা যায়, যেমন সরকারি আইন, বেসরকারি আইন ও আন্তর্জাতিক। সরকারি আইন ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখার জন্য যেসব আইন প্রণয়ন প্রয়োগ করা হয় তাকে সরকারি আইন বলা হয়। সরকারি আইনকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন ফৌজদারি আইন, দণ্ডবিধি, প্রশাসনিক আইন, সাংবিধানিক আইন। ফৌজদারি আইন ও দণ্ডবিধি রাষ্ট্রের বিচার বিভাগের কাজ পরিচালনার জন্য এই ধরনের আইন প্রণয়ন করা হয়। কোনো কারণে ব্যক্তির অধিকার ভঙ্গ হলে এই আইনের সাহায্যে তার অধিকার রক্ষার ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনিক আইন রাষ্ট্রের শাসন বিভাগ এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য এ ধরনের আইন প্রণয়ন করা হয়। এই আইনের মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক কাজ পরিচালিত হয়। সাংবিধানিক আইন, এ ধরনের আইন রাষ্ট্রের সংবিধান উল্লেখ থাকে, সাংবিধানিক আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। বেসরকারি আইন ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে বেসরকারি আইন বলে, যেমন চুক্তি, দলিল সংক্রান্ত আইন। আন্তর্জাতিক আইন এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে আন্তর্জাতিক আইন বলে। এখন আমরা জানব আইনের উৎস সম্পর্কে। আইনের উৎপত্তি বিভিন্ন উৎস থেকে হতে পারে, আইনের উৎসগুলোর নিচে আলোচনা করা হলো। যেমন প্রথা, দীর্ঘকাল যাবৎ কোনো নিয়ম সমাজে চলতে থাকলে তাকে প্রথা বলে। রাষ্ট্র সৃষ্টির পূর্বে প্রথার মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রণ হতো। রাষ্ট্র সৃষ্টির পর সেসব প্রথা রাষ্ট্রপতি অনুমোদন লাভ করে, সেগুলো আইনে পরিণত। ধর্ম, ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের অন্যতম উৎস। সকল ধর্মের কিছু অনুশাসন রয়েছে যা ওই ধর্মের অনুসারীরা মেনে চলে। এসব অনুশাসন সমাজ জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সহায়তা করে। আইনবিদদের গ্রন্থ, আমরা যখন গল্প
উপন্যাস কিংবা খবরের কাগজ করি। কোনো শব্দের অর্থ বুঝতে সমস্যা হলে অভিধান সমস্যা সাহায্যে নিই। ঠিক তেমনি বিচারিকগণ কোনো মামলার শাসন কার্য সম্পাদন করতে গিয়ে আইন সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তার সমাধানের জন্য আইন বিচারকদের বিজ্ঞান সম্মত গ্রন্থের সাহায্য নিই, যেমন অধ্যাপক টার্সিল দ্য অর্ডার কনস্টিটিউশন এবং লাকিস্টনের কমেন্টারিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড। বিচারকের রায়। আদালতে উত্থাপিত মামলার বিচার করার জন্য প্রচলিত আইন অস্পষ্ট হলে বিচারকগণ তাদের প্রজ্ঞা বিচারপতির উপর ভিত্তি করে আইনের ব্যাখ্যা দেন এবং উক্ত মামলার রায় দেন। সুতরাং বলা যায় বিচারকের রায় আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। ন্যায়গুণ। আদালতে এমন অনেক মামলা উত্থাপিত হয় যার সমাধানের জন্য অনেক সময় কোন আইন বিদ্যমান থাকে না, সে অবস্থায় বিচারকগণ তাদের ন্যায়বোধ বা বিবেক দ্বারা উক্ত মামলার বিচার কাজ সম্পাদন করেন এবং পরবর্তী সময়ে তা আইনে পরিণত হয়। আইন সেবা। আধুনিককালে আইনের প্রধান উৎস আইন সেবা। জনমতের সাথে সঙ্গতি রেখে বিভিন্ন দেশের আইন সেবা নতুন আইন প্রণয়ন করে এবং পুরাতন আইন সংশোধন করে যোগোপযোগী করে তোলে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরো আলোচনা করবো, আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ঘরে থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো। ধন্যবাদ সবাইকে।